সিএএ রুলস তৈরিতে দেরি কেন স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখছে স্ট্যান্ডিং কমিটি সংসদের সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ অনুমোদিত হওয়ার চমাস পেরিয়ে গেলেও এই আইনের রুলস এখনও তৈরি করে উঠতে পারেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কেন এই বিলম্ব হচ্ছে তাও সংসদকে এতদিনে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে উঠতে পারেনি যদি বিজ্ঞপ্তি আকারে এর রুলস জারি করা না হয় তবে এই আইন বাস্তবায়িত করা সম্ভব হবে না সোজাগতায় রুল ছাড়া এই আইনের কোনো অস্তিত্বই থাকছে না এ ধরনের আইন প্রণয়ন সংক্রান্ত সংসদের স্ট্যান্ডিং কমিটি এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো তথ্য স্বরাষ্ট্রমন্ত্রকের কাছ থেকে পায়নি তাই তারা এখন সি রুলের অবস্থা জানতে চেয়ে অমিত শাহের মন্ত্রককে চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছে এই স্ট্যান্ডিং কমিটির প্রধান কে রঘুরামকৃষ্ণ রাজু সোমবার ইংরেজি দৈনিক দ্য হিন্দুকে বলেছেন রুল জারি করার সময়সীমা বৃদ্ধি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছ থেকে কোনো অনুরোধ পাওয়া যায়নি তাই এ ব্যাপারে পরিস্থিতি ঠিক কী তা জানতে চেয়ে মন্ত্রককে আমরা একটা রিমাইন্ডার দেব প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী সংসদে পাশ হওয়ার ছয় মাসের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রককে রুল তৈরি করতে হয় কোনো বিশেষ কারণে তা সম্ভব না হলে সময়সীমা বাড়ানোর অনুরোধ জানানোই হল নিয়ম উল্লেখ্য গত বছরের এগারো ডিসেম্বর সংসদে পাশ হয় সিএএ পরের দিনই রাষ্ট্রপতি এতে শিলমোহর দেন পরে স্বরাষ্ট্রমন্ত্রক এক বিবৃতি জারি করে জানায় আইনের দ্বারাগুলি দুই হাজার বিশ সালের দশ জানুয়ারি থেকে সারা দেশে কার্যকর হবে এই আইনের আওতায় পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তানের ছয়টি অমুসলিম সম্প্রদায়ের মানুষ যারা দুই হাজার চোদ্দো সালের একত্রিশ ডিসেম্বরের আগে এদেশে এসেছিলেন তাদের ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে সংসদীয় রীতিনীতি সম্পর্কিত নির্দেশিকা বলছে সংশ্লিষ্ট আইন কার্যকর হওয়ার ছয় মাসের মধ্যে রুল নিয়ম ইত্যাদি তৈরি করে ফেলতে হবে এতে আরও বলা হয়েছে নির্দিষ্ট সময় ছয় মাসের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রক বা দফতর যদি রুল তৈরি করতে না পারে তবে তাদের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির কাছে সময়সীমা বৃদ্ধির জন্য আবেদন করতে হবে তবে এই সময়সীমা কোনোভাবেই এক দফায় তিন মাসের বেশি হতে পারবে না আইনের মূল খসড়ায় নির্যাতিত সংখ্যালঘু শব্দ দুটি না থাকলেও সংসদে যখন বিলটি পেশ করা হয় তখন তার স্টেটমেন্ট অফ অবজেক্টে এই শব্দ দুটি সন্নিবিষ্ট করা হয়েছিল এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কোনো বক্তব্য জানা যায়নি অপরদিকে আসামের বন্যা পরিস্থিতি দেখে চিন্তিত রাষ্ট্রপুঞ্জ পাশে দাঁড়ানোর আশ্বাস ভারত সরকারকে আসামে বিধ্বংসী বন্যা পরিস্থিতিতে ভারত সরকারের পাশে দাঁড়াতে চায় রাষ্ট্রপুঞ্জ বর্ষার বাড়ি বৃষ্টিতে আসামের একাধিক এলাকা প্লাবিত এবং যার জন্য মারা গিয়েছেন একশোর বেশি জন সোমবার প্রতিদিনের বুলেটিনে মুখপাত্র হিসেবে রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল বলেন আমাদের মানবিক সহকর্মীরা জানিয়েছেন যে বর্ষার বারে বৃষ্টির দরুন বন্যার কারণে ভারতের আসাম ও প্রতিবেশী দেশ নেপালে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং একশো উননব্বই জন নিহত হয়েছেন যদি প্রয়োজন হয় তবে ভারত সরকারের পাশে দাঁড়াতে প্রস্তুত রয়েছে রাষ্ট্রপুঞ্জ তিনি জানান যে নেপাল কর্তৃপক্ষ নদীর দ্বারে বসবাসকারী মানুষদের সরে যেতে ও নিচু এলাকা ছেড়ে উঁচু ও নিরাপদ জায়গায় চলে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে কারণ বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে বলা হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল প্রত্যন্ত এলাকায় বমিধ্বংসের কারণে অনুসন্ধান ও উদ্ধার কাজ রাষ্ট্রপুঞ্জের মুখপাত্র বলেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম প্রভাবিত সম্প্রদায়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে বর্তমানে হেলিকপ্টারগুলি একমাত্র কার্যকর বিকল্প আমরা নেপালের সবচেয়ে দুর্বল জনগোষ্ঠীকে অতিরিক্ত মানবিক সহায়তা প্রদানের জন্য অবশ্যই প্রস্তুত রয়েছি আসামের রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে যে রাজ্যে বন্যার প্রভাব পড়ছে চব্বিশটি জেলার চব্বিশ দশমিক তিন লক্ষ মানুষের উপর কোনো পর্যন্ত বন্যায় ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন একশো এগারো জন গোটা রাজ্য জুড়ে যার মধ্যে পঁচাশি জন বন্যার সঙ্গে জড়িত ঘটনায় মারা গিয়েছেন এবং ছাব্বিশ জন ভূমিধসের কারণে মারা গিয়েছেন অন্যদিকে করোনা সংকটেও সরকার ফেলতে বেশি মনোযোগী মোদী সরকার কেন্দ্রকে নিশেনা রাহুল গান্ধী করোনা সংকট টেকাতে কেন্দ্রের ব্যর্থতা নিয়ে আবারও সরব হতে দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে এদিকে লকডাউনের শুরু থেকেই মোদী সরকারের করোনাবিরোধী কার্যক্রম নিয়ে একাধিকবার সরব হয়েছেন কংগ্রেসের প্রথম সারীর নেতারা এমতাবস্থায় এদিন ফের করোনা মহামারী রুখতে মোদী নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সর্গহস্থ হন পুত্র এদিন এই প্রসঙ্গে টুইটারে মোদী সরকারের তীব্র সমালোচনা করেন তিনি রাহুলের কথায় করোনা মোকাবিলার থেকে মোদী সরকারের এখন অনেক বেশি সরকার ফেলাতেই মনোযোগ দিয়েছে রাজস্থান মধ্যপ্রদেশের অবস্থা দেখলেই এই চিত্র খানিকটা পরিষ্কার হয় পাশাপাশি করোনা প্রাদুর্ভাবের গুড়া থেকে মোদীর একাধিক কর্মকাণ্ড তুলে ধরেও কেন্দ্রের বিরুদ্ধে তুপ ডাকতে থাকেন রাহুল গান্ধী এদিন হিন্দিতে একটি টুইট করে করোনাকালে কালে মোদী সরকারের একাধিক পদক্ষেপকে কাঠগোড়ায় তুলেন তিনি বেঙ্গাত্মক সুরে এদিন ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত বিজেপি সরকারের কর্মকাণ্ডকে দুনা করেন কংগ্রেসের এই বর্ষিয়ান নেতা ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরে আয়োজিত নমস্তে ট্রাম্প অনুষ্ঠানকেও কাঠগোড়ায় তুলেন তিনি পাশাপাশি করোনা রুখতে মোদীর দেশবাসীকে মার্চ এপ্রিলে মোমবাতি জ্বালানোর নির্দেশের বিষয়েও কটাক্ষের সুর শোনা যায় তার গোলায় একই সাথে মে মাসে মোদী সরকারের দ্বিতীয় দফায় এক বছর উদযাপনে দেশের বিভিন্ন জায়গায় জনসভার মাধ্যমে করোনা সংক্রমণের আশঙ্কা নিয়ে তুপ দাগেন তিনি অন্যদিকে জুনে বিহারে ভার্চুয়াল র্যালি নিয়েও সুর চড়ান তিনি পরিশেষে জুলাইতে রাজস্থানে সরকার ফেলার চেষ্টার বিরুদ্ধেও খুব উগ্রে দেন তিনি এই টুইট বার্তাতেই নরেন্দ্র মোদীকে তীব্র নিশানা করে রাহুল গান্ধী বলেন এটাই হচ্ছে গত কয়েক মাসে ভারতের আত্মনির্ভর হয়ে ওঠার নমুনা এদিকে জুন মাস থেকেই চীন ভারত সীমান্ত সংঘাত নিয়েও একাধিকবার মোদী সরকারের বিরুদ্ধে তুপ তাকতে দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পাশাপাশি সীমান্ত সংঘাতের আসল ঘটনার স্বচ্ছতা নিয়েও একাধিক প্রশ্ন করতে দেখা যায় প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরমকেও অপরদিকে মহামারীর বিশ্বে মাত্র এক হাজার জনকে হজের অনুমতি দিল সৌদি শুরু হচ্ছে উনত্রিশ জুলাই করোনা ভাইরাস বিশ্বে মহামারীর পরিস্থিতি তৈরি করেছে যার জন্য এবার ঈদের নামাজ পড়তে হয়েছে বাড়িতেই এবার হজের ক্ষেত্রেও আরো ফল বিধিনিষেধ অন্যান্য বছর পঁচিশ লাখেরও বেশি মুসলিম ধর্মাবলম্বী মানুষ হজের সময় মক্কায় আসেন কিন্তু এবছর সেটা সম্ভব নয় তাই চলতি বছর হজের জন্য সৌদিতে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের এক হাজার জনকে অনুমতি দিয়েছে সৌদি আরব প্রশাসন এবারের হজ শুরু হবে উনত্রিশ জুলাই করোনা ভাইরাসের কারণে মাত্র এক হাজার মানুষ হজ করার সুযোগ পাচ্ছেন বলে জানা গেছে তবে বেশ কিছু গণমাধ্যম দাবি করেছে যে এবারের হজে অংশ নিচ্ছেন দশ হাজার মানুষ শুধুমাত্র সৌদিতে বসবাসকারীরাই এবারে হজ পালন করতে পারবেন সৌদি আরবের বাইরের কোনো দেশ থেকেই এবছর হজে কেউ অংশ নিতে পারছেন না সৌদি আরবের হজ মন্ত্রণালয় জানিয়েছে পবিত্র নগরী মক্কায় প্রবেশের আগে এবং হজের পর সবাইকে বাধ্যতামূলক কোয়ারান্টাইনে থাকতে হবে হজের প্রথম দাপে সাত দিনের হোম কোয়ারান্টাইনে রাখা হবে অংশগ্রহণকারীদের এরই মধ্যে তারা কোয়ারান্টাইন শুরু করেছেন তারপর শুরু হবে মূল পর্ব এবারে হজের নিয়মে বলা হয়েছে সাত দিনের কোয়ারান্টাইন শেষে মক্কায় এসে আরও চার দিনের কোয়ারান্টাইনে থাকতে হবে হজ যাত্রীদের সৌদি আরবের হজ মন্ত্রণালয় ইতিমধ্যে নিবন্ধিত হজযাত্রীদের প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছে এসব সামগ্রীর বাইরে অন্য কিছু বহন করতে পারবে না হজযাত্রীরা যাতায়াতের জন্য প্রতি বিশজন করে একটি দল গঠন করা হয়েছে প্রত্যেক বাসে একদল করে হজযাত্রী উঠতে পারবেন বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত মাসেই সৌদি সরকার জানিয়ে দে খুব সীমিত আকারে হজ অনুষ্ঠিত হবে হজ এবং উমরাহ থেকে সৌদি সরকার প্রতি বছর বারো বিলিয়ন ডলার আয় করে থাকে অপরদিকে কাছাড়ে করোনা পজিটিভ আরও চুরানব্বই জন সংক্রমিত আরও সাঁত্রিশ জন জওয়ান মারন ভাইরাস করোনা সংক্রমণের খেলায় মেতে উঠেছে কাছাড় জেলা রবিবারের আটানব্বই এর পর করোনা জোড়ের একই দ্বারা অব্যাহত রেখে সোমবার কাছাড় জেলায় একই দিনে কোভিড পজিটিভ হয়েছেন চুরানব্বই জন এর মধ্যে সাঁত্রিশ জনই আসাম রাইফেলসের জওয়ান এছাড়া শিলচর শহরের কিছু জায়গা থেকেও বেশ কয়েকজন লোক করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগ এবার আসাম রাইফেলসকে ঘিরেও ব্যাপকভাবে ছড়াচ্ছে আতঙ্ক স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী কাছাড় জেলায় এদিন করোনা সংক্রমণ ধরা পড়েছে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস অর্থাৎ জ্বর সর্দি কাশির উপসর্গ থেকে এছাড়াও বাইরের রাজ্যে ভ্রমণের তত্ত্ব থাকা যেমন রয়েছেন তেমনি রয়েছেন ট্রাভেল হিস্ট্রি ছাড়াও আর পাশাপাশি র্যান্ডম অ্যান্টিজেন পদ্ধতির টেস্টেও এদিন কয়েকজন পজিটিভ শনাক্ত হয়েছেন রোগীর সংখ্যা ব্যাপকভাবে বাড়তে থাকায় জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে পজিটিভ রোগী রাখা হবে বরখলার মডেল ডিগ্রি কলেজে তিনশো বেডের ব্যবস্থা করা হচ্ছে সেখানে এদিকে শিলচর শহরের তারাপুর উকিলপট্টি প্রেমতলার জানিগঞ্জ পাবলিক স্কুল রোড সামানন্দ লেন শিব কলোনি বিবেকানন্দ রোডে এসব জায়গা থেকে এদিন কোভিড পজিটিভ শনাক্ত হয়েছে জেলার বিভিন্ন জায়গার মধ্যে সংক্রমণ ধরা পড়েছে মেহেরপুর উত্তর কৃষ্ণপুর সিদ্ধেশ্বর দ্বিতীয় খণ্ড মারুয়াচড়া সুনাই এবং শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল সহ ওই কলেজের ই নার্সিং হোস্টেলে পজিটিভ রুগীদের এদিন মেডিকেল সহ রংপুরের ফরেনাস ট্রাইব্যুনাল কোভিড হাসপাতাল শিলচর সিভিল হাসপাতাল এবং চিবিটা বিছিয়া মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে প্রান্তিক জেলা হাইলাকান্দিতে সোমবার নতুন করে আরও তিরিশ জন করোনায় আক্রান্ত হয়েছেন ফলে জেলায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাতশো ঊনপঞ্চাশ জনে তবে একশো জনের সোয়াব পরীক্ষার রিপোর্ট এদিন নেগেটিভ এসেছে অন্যদিকে এদিন তিরিশ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এই তিরিশ জন মিলিয়ে এখন পর্যন্ত হাইলাকান্দি জেলায় মোট চারশো সাতচল্লিশ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন জেলায় বর্তমানে পজিটিভ রোগীর সংখ্যা তিনশো এদিকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটে পরীক্ষায় সোমবার আঠারো জন সহ জেলায় মোট ছাপ্পান্ন জনকে কোভিড পজিটিভ শনাক্ত করা হয়েছে এছাড়া জেলায় একশো জন ব্যক্তি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং ছয় হাজার জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এছাড়া এ যাবৎ তেরো হাজার সাতাশ জনের সুয়াব নমুনা নেওয়া হয়েছিল এর মধ্যে দশ হাজার নয়শো জনের রিপোর্ট নেগেটিভ এসেছে পাঁচশো জনের ফলাফল এখনও আসেনি জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ